কোনো ভোকাল ছিল না কোনো দেশেরই, পৃথিবীর 70টা দেশের বংশীবাদকরা এসেছিলেন। এশিয়া থেকে, জাপান থেকে ছিল, আর বাংলাদেশ থেকে আমি ছিলাম। তো এটা ওই ক্লাসিক্যাল মিউজিকের যে মেথড আছে সেই মেথডেই প্রোগ্রামটা হয়েছে আর কি। ওপেনিং সিরিমনিতে আমি প্রোগ্রামটা করেছিলাম। এই যে যন্ত্রসঙ্গীত, একটা সময় কিন্তু ছিল যে আমরা অনেক যন্ত্রসঙ্গীতের উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশনা দেখতাম, কিন্তু ইদানিং আসলে যে যন্ত্রসঙ্গীতের যে উচ্চাঙ্গ সঙ্গীতটা সেটা আসলে আমরা অনেক কম দেখতে পাই, কিন্তু এটা কেন? এটার মূল কারণ কিছু কিছু হচ্ছে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে 10-15 মিনিটের উচ্চাঙ্গ সঙ্গীতের পরিবেশনা থাকে মাসে 2-1 বার। এখন ওইভাবে 1 ঘন্টার প্রোগ্রাম, এটার জন্যে যে পৃষ্ঠপোষকতা, যে শ্রোতা দরকার, অনেক কিছু মিলিয়েই সেটা হচ্ছে না আর কি। আর সত্যি কথাটা বলতে গেলে ক্লাসিক্যাল মিউজিকের অডিয়েন্স, তো ক্লাসিক্যাল অডিয়েন্স দরকার। আমরা এই দেশটা মূলত যে যতই যার যার জায়গা থেকে অনেক মেধাবী লোকেরা বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশন করে থাকেন, কিন্তু মূলত মা মাটি মানুষের গানটাই এখানে জাতীয়ভাবে বিচার করা হয়। দেখা যায় এক সময় ভালো ভালো ব্যান্ডের আর্টিস্টরাও ফিউশন করছেন, পরিবেশন করছেন, সেই ফোক আঙ্গিকে চলে আসতে হয়েছে শেষ পর্যন্ত। তো তারপরেও এই প্রসঙ্গটা যেহেতু তুমি উঠিয়েছ, আমি আমার ফোক গানের ভিতর খুব লক্ষ্য করলে পাওয়া যাবে যে আমি ক্লাসিক্যাল মিউজিকের এলিমেন্ট অনেক ব্যবহার করি। আমি এখনই একটি গান গাব যেটা রাগ রাগিনীর উপরে, কিন্তু ফুল রাগ রাগিনী ইনস্ট্রুমেন্টের উপরে 1-1.5 ঘন্টার, এইটা আসলে আমাদের দেশে ওইভাবে হয়ে ওঠে না। প্যাট্রোনাইজার এর অভাব, ইভেন অডিয়েন্সের অভাব, ইভেন যারা এটাকে একটা প্রোগ্রামের পিছনে তো অনেক কিছু থাকে, স্পন্সরের অভাব, কি করে করবে? তো এগুলো আস্তে আস্তে আমি আশা করছি যে ক্লাসিক্যাল মিউজিকের প্রতি মানুষ ইন্টারেস্টেড হবে, ভোকাল বা ইনস্ট্রুমেন্টাল মিউজিক বড় আকারে হবে। আমি তার নমুনা দেখতে পাচ্ছি, যেমন ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল হচ্ছে ঢাকায় এখন প্রতি বছরই, সেখানে মানুষজন না বুঝলেও গিয়ে অন্তত সামনে বসে যে কি হচ্ছে, পণ্ডিত ব্যক্তিরা পরিবেশন করছে, শুনে একটু তাপিত প্রাণটা একটু শীতল করার চেষ্টা অন্তত আমাদের আছে। তো যা হোক, এটা আরো সামনের দিকে আগাবে আমার দৃঢ় বিশ্বাস। ইনশাল্লাহ অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে। চলে যাই গানে, এখন কোন গানটি শুনব? যেই প্রসঙ্গটা তুমি টানলে খুব সুন্দর একটি প্রসঙ্গ, এ ধরনের প্রশ্ন আমাকে করা হয় না, তো আমি এই গতিধারার উপরই একটি গান পরিবেশন করছি। তার মধ্যে ক্লাসিক্যাল মিউজিক মাখা, ক্লাসিক্যাল মিউজিকটাকে ফোক কথার সঙ্গে খুব চিন্তা ভাবনা করে এনেছি যেন কিছুটা মানুষ সচেতন হয়। তার সঙ্গে ভৈরবী মিক্স করে
একটি গান তৈরি করেছিল। আজ নিশীতে আসতে পারে আমার বন্ধু কালা চাঁদ রজনী কৃষ্ণায় অবসান রে রজনী আজ নিশীতে আসতে পারে আমার বন্ধু।
কেমন লাগছে আমাদের আয়োজন? দর্শক আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা বন্ধ করে দিন। কথা বলুন, কার সাথে কথা বলবেন? আমি বাড়িতে দিদি সাহেবের একটু কথা বলবো। জি বলেন। আদাব 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 আমি বিবেচনা নাই বাড়িটা আমার বিবেচনা নাই। দর্শক আপনার কি কোনো গানের রিকোয়েস্ট আছে? আছে। কোন গানটি? এটা করিমের বাদা গান। এটা আরেকবার একটু বলবেন প্লিজ, আমরা আসলে শুনতে পাইনি। দর্শক লাইনটা মনে হয় কেটে গেছে, আপনি আবার ট্রাই করতে থাকেন, লাইনটি পেয়ে যাবেন। এলমার কাছে আসি যে এলমা, তুমি ইংল্যান্ডে আছো, অনেক সুন্দর বাংলা গান করছো, তো আসলে ইংল্যান্ডে গিয়ে তোমার গানের কাজের অবস্থা সম্পর্কে জানতে চাইছি। ওখানে কি কোনো কাজের সুযোগ হয়েছে? ওখানে আমি মাঝে মাঝে মিউজিক ক্লাবে যেতাম আমাদের ইউনিভার্সিটির ভিতরে, তো ওখানে হঠাৎ করে যখন জ্যামিং করতাম, ওখানে একটা গিটারিস্ট ছিলেন অ্যান্টনি এভারিংটন, উনি ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার আমি পড়ছি ওখানে ডিরেক্টর, তো উনি হঠাৎ করে একটু গিটার নিয়ে কর্ড বাজাচ্ছে,
তো আমি সাথে একটু গাইলাম আর কি হালকা পাতলা। তখন সে আমাকে হঠাৎ করে একবার কল করলো যে দেয়ার ইজ এ ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশন, ইউ ক্যান জয়েন। তো তখন আমি মানে ওখানে যেতাম, মাঝে মাঝে রিহার্সাল করতাম। এই সুযোগের মধ্যে শেষ আমরা শুরু করেছিলাম হচ্ছে একটা ব্যান্ড ছিল, তো আমার গ্রুপে চাইনিজ গিটারিস্ট ছিল, টার্কিশ গিটারিস্ট ছিল, ব্রিটিশ গিটারিস্ট ছিল, দেন আমার কাজ করার সুযোগ হচ্ছে নাইজেরিয়ান একটা ফ্রেন্ড ছিল আমাদের। সবাই মোটামুটি একটা ব্যান্ড ফর্ম করেছিলাম, কিন্তু শেষমেশ ওই যে বলে যেটা লাস্ট রেকর্ডিং এর দিন আলটিমেটলি আমি ছিলাম, যার কারণে পরে খুব তড়িঘড়ি করে দুঃসাহস করতে হয়েছিল আমাকে। সেজন্য আমি আবুর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এটা আমাদের দেশের ভাষায় না, যেহেতু এটা ইংলিশে গানটা কম্পোজিশন করেছিলাম, এবং এটা গিটারে ছিলেন অ্যান্টনি এভারিংটন, এবং লিরিক্সটা লিখেছিল আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড, শি ইজ থাই, হার নেম ইজ ন্যান উইং। এই গানটা আমি একটু পরিবেশন করতাম যদি পারমিশন দিতে। অবশ্যই, এবং আমরা তো আসলে অধীর আগ্রহে বসে আছি যে কখন তুমি এই গানটি করবে, বিকজ এটা আসলে অনেক বড় একটা পাও। কিন্তু আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছেন, ফোনটা নিয়ে নিই, তারপর গানটা শুনবো। আসসালামু আলাইকুম, কে বলছিলেন এবং কোথা থেকে বলছিলেন? আমি নাম শুরু করেছি। কেমন লাগছে আমাদের আজকের আয়োজন? অনেক সুন্দর লাগছে। আমি উত্তর দিব। তোরে দেখলে তারে মিলে আর কারে তুই বামের দেশে চলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখতে থাকেন গিয়ে দিব। ধন্যবাদ দর্শক আমাদেরকে ফোন করার জন্য, আমাদের সাথেই থাকুন। চলে যাই গানে, আমি রিকোয়েস্টের গান এখন আমরা তোমার গান শুনছি। You're being brown eyed,
অ্যামেজিং আসলে অনেক সুন্দর একটা রোমান্টিক গান শুনলাম এবং আসলে যে প্রথম দেখাটা মানে ভালোবাসার শুরুর যে সময়টা প্রথম দেখা এবং সেই প্রথম নোটিস করাটা এবং চোখ চোখ কিন্তু আসলে এই ভালোবাসা প্রকাশের অনেক ইম্পর্টেন্ট একটা স্টেপ ইম্পর্টেন্ট একটা পার্ট এবং ওই যে ভালোবাসা স্টার্টিং এর যে এক্সাইটমেন্ট দ্যাট এক্সাইটমেন্ট রিয়েলি রিফ্লেক্টস অন দিস সং থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাপ্রিশিয়েটিং আমি ফার্স্ট টাইম নিজের কোনো কম্পোজিশনে গান করলাম আমি পরবর্তী সময় চেষ্টা করব এটা যেন বাংলায় আমি কনভার্ট করতে পারি ওখানে বাঙালি খুব বেশি নেই এই কারণে আমাকে গাইতে হয়েছে ইংলিশে অনেক সুন্দর আসলে গানের ভাষা যাই হোক মানে প্রকাশ কিন্তু একই জিনিস করে আচ্ছা আমাদের সাথে একজন দর্শক আছেন ফোনটা নিয়ে নিই আসসালাম